हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू आवर चैनल। कैमन आछो तुम्हारा सबाई? आमी खूब भालो आछी। तो आज के नतून एक दिन नतून एक ब्लगर साथे आबारो चले एलाम। आशा करी तुम्हारा भाल लागबे आमाके देखते। तो देखो फ्रेंड्स, सकाले शुरूटा तो गरम जल दिए हुए छे त्रिफलार साथे। आमरा त्रिफला खाई, आमी आर बर दुजोनेई गरम जलेर साथे घूम थेके उठेई आर तारपरे ड्राई फ्रूट्स आर स्पाउट्स निये चले एसेछि एखाने एकसाथे गल्प करते। तो बाबुदेर सामार वेकेशनेर जे होमवर्कगुलो आछे सेगुलो निये एकटु आलोचना चलछे, कारण छुटी तो एकेबारे शेषेर मुखे। तो एबारे झटपट सब कमप्लीट करे निते তারই সাথে সাথে এখানে ম্যাঙ্গো শেকেরও ডিসকাশন হয়ে গেছে। বাবু অনেকদিন ধরে চাইছিল ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো শেক তো সন্ধ্যাবেলা টাইম হচ্ছিল না, সেই কারণে আজকে জলখাবারেই বানিয়ে নিয়েছি। তা মা খাবে না যেহেতু মিষ্টি, মা আমটা অ্যাভয়েড করে, তো আমাদের পাঁচজনের জন্য বানিয়েছি। আর চিম্পু মাকে গুজুম বাজুম অনেক কিছু বুঝিয়ে তবে খাওয়াতে হয়, তার কারণ ম্যাঙ্গো শেকের মধ্যে যে মেন ওর ইন্টারেস্ট সেটা হচ্ছে উপরের আইসক্রিমটি। ওটা যখনই শেষ হয়ে যাবে তারপর ও আর ওটা খাবে না। তা অনেক বুঝিয়ে বাজিয়েও কিন্তু ক্যামেরা অন করেও কিছু কাজ হয়নি, লাস্টে একটুখানিও ছেড়েই দিয়েছে। তা তারপরে জলখাবারের পর্ব যখন মিটে গেছে চলে গেছিলাম এডিটিংটা, মানে এডিটিং করে রেখেছিলাম, বাট একটুখানি লাস্টের কাজটা বাকি ছিল আপলোড করার আগে, মানে থাম্বনেল টাইটেল ওগুলো। তো ওগুলো শুয়ে শুয়ে করছিলাম, তা যেহেতু শুয়ে শুয়ে করছিলাম চুলটি একেবারে এলোমেলো হয়ে গেছে। তো এবার আমাকে কাজে ফিরতে হবে। কি হয় না ফ্রেন্ডস, জলখাবারটা যখনই দিয়ে দিই সকালে বাসি কাজগুলো যখনই হয়ে যায়, মা তো স্নান করে পুজো করে নেয়, তো আজ কিছু তো আমার পুজো করার ছিল না। আমি ওই থার্সডে, মঙ্গলবার আর স্যাটারডে এই দিনগুলো করি। তা মা যেহেতু পুজো টুজো করে নিয়েছে, ঘরের বাসি কাজ হয়ে গেছে, জলখাবার হয়ে গেছে, তো আমি না একটু রিল্যাক্স হয়ে যাই, রান্নাটা একটু পরে করলেও চলবে। তাই আরামসে ভিডিওটাকে আপলোড করে তারপর ভাবলাম চুলটা একটু আঁচড়ে নিই, কারণ মাথাটা মানে যেহেতু শুয়ে শুয়ে কাজ করছিলাম একটু এলোমেলো হয়ে গেছিলো। তা ঝটপট চলে এসেছি কিচেনে। তা কিচেনে এসে সব থেকে প্রথমে এদিকে ব্রাউন রাইসটা চাপিয়ে দিলাম আর তার সাথে সাথে ডালটাও চাপিয়ে দিলাম। ফ্রিজ খুলে দেখলাম অনেক কটা কাঁচা আম। তো ওই কাঁচা আমগুলো দেখে পরে বেশ লোভ লাগলো, মনে হলো যেন একটু টক ডাল খাই। আম ডাল খেতে কার না ভালো লাগে, তাই না? বাবা কালকে নিয়ে এসেছিলো, তা আমগুলো কিন্তু বেশ ভালো ছিল। তো তোমরা যারা আমাকে রেগুলার দেখো তারা জানবে আমি অনেক দিন হলো মুসুরির ডাল খাওয়া ছেড়ে দিয়েছি, তার কারণ গোড়ালির ব্যথা। তো আজকে যেহেতু আমগুলো দেখে লোভ লাগলো তাই একটুখানি আম মুসুরি করে নিলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। ইনফ্যাক্ট আমার চিম্পু মাও তৃপ্তি করে খেয়েছে, এটা হচ্ছে মেন বিষয়। তো এইদিকে জলখাবারের বাসনগুলো ধুতে চলে এসেছি, তার কারণ হচ্ছে যে আন্টিকে আমি এতগুলো বাসন দিই না, হয়তো গরমকাল আন্টির গরম লাগে না কি কারণ আমি জানি না। আন্টি এত দিন ধরে আছে, কোনো দিন এরকম হতো না আগে, বাট ইদানিং না আন্টি বাসনে খুব এঁঠো রাখছে। তা ওই একটি বাসনে যদি আমি এঁঠো পাই আমাকে আবার সব বাসনগুলো ধুতে হবে। তা সেই কারণে আমি অত আর ঝামেলা রাখি না, আমি একেবারে জলখাবারে বাসনগুলো ধুয়ে নিই, তাতে একটু কম হয়ে থাকে। তো এবার দুপুরেরগুলো পুরো রেখে দেবো। তো এদিকে যখন বাসন মাজছি ওদিকে কিন্তু বাবা কাঁচা আম আর পুদিনা চাটনি বানাচ্ছে। বাবা, মা, ইনফ্যাক্ট বাড়ির সবাই আমি বাদে আম আর পুদিনার চাটনি খুব ভালোবাসে। আমার পুদিনাটা খেলে না পেটে ব্যথা হয়, জানি না কেন আমার পুদিনার ফ্লেভারটা ঠিক হয়ই না, পছন্দই হয় না, আর ওই স্মেলটা ভালো লাগে না নাকে, গাটা গুলি ওঠে। তা আমি খাই না, বাকি সবাই খায়। তা দেখো এদিকে বাসনগুলো মেজে নিয়ে পরে এবার ধুয়ে ধুয়ে রেখে নিচ্ছি। আর যেহেতু ওই ম্যাঙ্গো শেক করেছিলাম তা ভেতর থেকে কাপগুলো বার করেছিলাম, মানে ওই মাটির ভাঁড়গুলো, তো ওগুলোকে আবার ধুয়ে যথাস্থানে রেখে দেবো, কারণ আমার মেয়েদের হাতে যদি ডেলি পড়ে ও তো একেবারে সাথে সাথ শেষ হয়ে যাবে, মানে কখন ভেঙে যাবে তার নাই ঠিক। তা আজকে কিন্তু ফ্রিজে না একটুখানি ফ্রেন্ডস আগের দিনকার খিচুড়ি রাখা ছিল গোবিন্দভোগ চালের, তা বেশ টেস্টি ছিল। ওটাকে না একটু মুড়ি মেখে খেয়েছিলাম ম্যাঙ্গো শেক খাওয়ার পরে, খেতে খুব ভাল লাগছিল। তা সবাই মিলে খুব তৃপ্তি করেই খেয়েছি, মাও খেয়েছে। তো দেখো এখানে বাসন টাসন ধোয়া হয়ে গেল, এবারে এদিকে পোস্তটা একটুখানি বেটে নেবো, বিকজ আজকের মেনু হচ্ছে আলু পোস্ত একেবারে শুকনো শুকনো করে আর আমডাল, আর তার সাথে হচ্ছে করলা আলু সিদ্ধ, ওই আচার দিয়ে লঙ্কা দিয়ে মাখবো। তা ব্রাউন রাইস আর প্লেন হোয়াইট রাইস এ তো থাকবেই। তা দেখো এখানে এই পোস্তর প্যাকেটটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আনা, তা সেই কারণে তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম। বেশ 1 কেজি পোস্ত আমি নিয়ে এসেছিলাম, অনেক কটা প্যাকেট শেষ হয়েছে, এখনও কিন্তু অনেক কটা আছে। তো এখানে পোস্ত বেটে একদম রেডি। না না, এখন পোস্তটা বানাবো না, আমি আগে ছাদে কাপড় মেলতে যাব, কাপড় মেলে এসে তারপর পোস্তটা বানাবো। তো এইদিকে ভাতটা কিন্তু মানে হতে একটুখানি এখনও টাইম লাগবে, আর ওদিকে ডালটাও দেখো প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো মুসুরির ডাল তো অতটা টাইম লাগে না, তো ডালটাকে ফোড়ন দিয়ে তারপরেই ছাদে যাব, না তো একেবারে গলে যদি ভূত হয়ে যায় তখন আবার তার টেস্টটাই অন্য হয়ে যাবে। এই কারণেই আমি কড়াইয়ে করছি, প্রেসার কুকারে করলে না ঠিক আন্দাজাটা অনেক সময় পাই না। আর দেখো ফ্রেন্ডস, এই যে কোটোর মানে এই যে ডাব্বাগুলো আছে এটা আমি আগে নিচে রাখতাম, তো এবার যখন আমি রান্নাঘরটা ক্লিন করেছি তখন আমি উপরে রেখেছি। এতে না জিনিসগুলো দেখতেও সুবিধা হয় কোন কোটে কী আছে, আর ঝটপট হাতের সামনে পাওয়াও যায়। ওই ঝুঁকে ঝুঁকে বারবার নেওয়াটা একটু টাফ হয়।
তা আজকে কিন্তু আমি ওই কালো সর্ষে আর পাঁচফোড়ন দিলাম ফোড়নে, আর একটা আর্ধেকটা শুকনো লঙ্কা, মানে ইচ্ছে তো করে গোটা দিব, আর দুই মেয়ের জন্য দিতে পারি না, মানে বেশি ঝাল হয়ে গেলে ওরা খেতে পারবে না। আর এই আর্ধেকটা তো সেই সবাই মিলে জিজ্ঞেস করছে, কিরে কী রান্না করছিস, মানে এত হাঁচি কাশি শুরু হয়ে যায় কি বলবো। আমার রান্নাঘরটা ফ্রেন্ড যেহেতু একটুখানি ভেতর দিকে, মানে রান্নাঘরটা একটু ওপেনে হলে না বেশি ভালো হয়। মা বলছে এক্সস্ট ফ্যানটা চালা, এক্সস্ট ফ্যানটা চালিয়েও সত্যি কথা বলতে কোনো কাজ হয় না। তো দেখো এখানে ডালটা ফোড়নে দিয়ে দিলাম, আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। মানে অনেকদিন পর যেহেতু মুসুরির ডাল খেলাম, বেশ তৃপ্তি করে খেয়েছি। তো এবার কিন্তু ফ্রেন্ডস, বাবুর ইউনিফর্মটা বেশ অনেকদিন ধরেই রাখা ছিল, তো সেটাকে হাতেই কেচে নিয়েছি। ইউনিফর্মটাকে আমি মেশিনে দিই না, তার কারণ হচ্ছে যদি এর রং ওর ঘাড়ে লেগে যায় তাহলে বিপদ হয়ে যাবে। আমার দু পেয়ারই কেনা আছে, আর যেহেতু দু পেয়ারের বেশি কেনাটাও আমার মনে হয় যেন ওয়েস্ট অফ মানি, কারণ কিনে কী করবো, সেটা তো ওয়েস্টই হবে, এক বছরের ব্যাপার। আর গরমকালে দু পেয়ার একদম যথেষ্ট। তো কাঁচা হয়ে গেছে, ওটা মেলতে যাব, তার আগে এই যে দেখো ডালটাকে ঢেলে নিই। আর এই টাইমে আমার কী ভীষণ সাহস তোমরা দেখতে পেয়েছো, মানে এক হাতে মোবাইল আর এক হাতে কড়াইয়ে ডাল ঢালছি। এই গরম ডাল যদি গায়ে পড়ে আমাকে আর দেখতে লাগবে না, ভিডিও তো দূরের কথা, হসপিটালে শুয়ে থাকবো। তো এইদিকে দেখো ছাদে চলে এসেছি, এবার চাদরগুলো মেলে নেবো, আর বাবুর ওই ইউনিফর্মটা আমি চাদরের উপরে দেবো, বাই চান্স যদি দাগ লেগে যায়, যদিও লাগবে না, চাদরের উপর দিলে ঠিক ঠিক হয়ে যাবে। তো চলো ঝটপট এগুলোকে মেলে নিই, তারপর নিচে গিয়ে আবার পোস্ত বানাতে হবে। আর হ্যাঁ, তারই সাথে সাথে আজকে আবার একটা না শর্টস বানাচ্ছি ফ্রেন্ডস, মানে শর্টস রিলস সবই বলতে পারো, সব জায়গায় পোস্ট করব। তো এতক্ষণে তো তোমরা দেখেই নিয়েছো, কারণ এটা আমি নেক্সট ডে ভিডিওটা পোস্ট করছি। তো তার জন্য ছোটো ছোটো ক্লিপিংস নেওয়ার ছিল, একটু ছাদে নিয়েছি, একটু সিঁড়িতে নিয়েছি, আর আমার সাথে সাথে বড় বেশ ইন্টারেস্ট নিয়ে করছিলো, ভালো লাগে। ও আমার এই খুশিগুলোকে যে এত প্রায়োরিটি দেয় না, আমার খুব ভালো লাগে। মোটামুটি সব কাজ কমপ্লিট, তো এবারে খাবার দাবারের পালা। তো বাবুকে আগে খাইয়ে নেব, তারপর আমরা খাবো। তো দেখো তোমাদেরকে ফাইনাল দেখিয়ে দিলাম, তো এবার চলে যাচ্ছি চিম্পুমাকে খাওয়াতে। তা মামদের মধ্যে কিন্তু একটা বেশ ভালো জিনিস আমি দেখি, যখনই আমি ভিডিওটা অন করি বা ওর বাবা অন করে, ওরা ক্যামেরা দেখলেই কিন্তু সুন্দর করে বসে যায়, মানে ভদ্রভাবে বসে যায়, যেটাকে পরিষ্কার কথায় বলতে গেলে। তাই এই যে আমার পুরনো ভিডিও কিন্তু ওরাই আবার এনজয় করে, মানে সব থেকে বেশি এনজয় আমার মেয়েরাই করে। এটা হচ্ছে আমার হিন্দি চ্যানেলের ভিডিও, বাবুর বার্থডে সেলিব্রেশান হয়েছিল, তা সেটাই মেয়ে এখানে দেখছে আর বেশ আনন্দ করে করে খাচ্ছে। ওরা তারক মেহতা কি উল্টা চশমা আর আমার ওই ভিডিওসগুলো দারুণ পছন্দ করে। তা আজ কিন্তু চিম্পুমা খুব তৃপ্তি করে খেয়েছে, বলছে মাম্মাম খুব ভালো হয়েছে। তো এরপর ফ্রেন্ডস আমি খাবো, তারপরে স্নান করবো, বিকজ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর আজকে বিকেলে স্নান করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এই যে এই মাত্র স্নান করে বেরালাম, নানা সকালবেলা একবার স্নান করেছিলাম, বাট এত গরম লাগে, এত রান্না করার পর একবার মনে স্নান করি, তা সেই টাইমে আর করিনি, বিকজ ভাবলাম যে থাক বিকেলবেলা শর্টস বানাবো, তো একেবারে ভালো একটা ড্রেসও পরতে পারবো। তা সেই কারণে এই জাস্ট স্নান করে যে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করলাম, তো এবারে একটুখানি শর্টস রিলস এগুলো বানাবো। আর প্রচণ্ড গরম লাগছে, এক্ষুনি স্নান করে বেরিয়ে পড়ো, এক্ষুনি দরদর করে ঘেমে গেছি। আর ওদিকে আমার ছোটো মামামকে বসিয়েছি, ওই হলিডে হোমওয়ার্কগুলো কিছু পেন্ডিং আছে সেগুলো কমপ্লিট করার জন্য, বড়োবাবু করাচ্ছে। দুপুরবেলায় লাঞ্চ করার পর আমি করাচ্ছিলাম, দুটো বই কমপ্লিট হয়ে গেছে, আর একটা বই এখন আছে যেগুলো একটু আঁকার ব্যাপার আছে, ওগুলো বড়োবাবু করাচ্ছে। তো ওই যে আঁকার ব্যাপার আমি হয়ে গেলাম গাই। যাও করি দাও। দেখতে দেখতে কখন যে সন্ধ্যে আটটা বেজে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। তাই যে আমার বরমশাই আজকে ডিনার বানাবে, ও আরেক মানে আরেকদিনও বানিয়েছিল, খেতে বেশ ভালো হয়েছিল, আর এই যে টাকটা পুরো বোঝা যাচ্ছে। হ্যাঁ গরমে আর মুখ থেকে কথা বার করছে না। আরে তো মা গো কি করছো, পনিরের তরকারিটা আগের দিন খুব ভালো বানিয়েছিল, যদিও নিরামিষ বানিয়েছিল। তো এই যে দেখো ওকে খালি একটুখানি একটু বুদ্ধি দিলাম, মানে বুদ্ধি কি দেবো, আমার থেকে বেশি জানে। আমি ওকে বললাম তুমি যেমন বানিয়েছিলে ওরকমই বানিও, খালি পনিরটাকে একটু জল আর নুনের মধ্যে। এই কি অন করেছো, সব সময় ও এরকমই করে, এই সব সময় এরকম করে, ইনভার্টারটাতে না সব সময় এরকম ইলেকট্রিক কেটলিটা বা মিক্সার গ্রাইন্ডারটা অন করে দেয়। বললাম গেল আর লাইট চলে গেল, তখনই ইনভার্টারটা বন্ধ হয়ে যায়, এত এই পাওয়ারটা কি টানতে পারে। তা যাই হোক ওই পানিটাও করবে, তো ওকে বললাম একটু নুন আর জলের মধ্যে রেখে দিতে ডুবিয়ে, তাহলে নুন ডুবে যায় পানিটাতে। তো ওইগুলো করুক, ওকে মশলা টসলা তো পেটে দিতেই হবে, ওর করা মানে হচ্ছে আমাকে 50% লেগে থাকতে হবে। তা আমি ততক্ষণে রুটিটা করে নেবো, ঠিক আছে? তো দেখা যাক আজ আমার বরের তরকারি কালার কিরকম আসে, কেমন আসবে। তুমি কি কথা বলবে না,
দেখতেই পাচ্ছো ফ্রেন্ডস, দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে অতটাই সুন্দর হয়েছে। যদিও আমি এখনো মুখে নিইনি, তবে না নিয়েই বলছি দারুণ হয়েছে, দেখতে তো খুব সুন্দর লাগছে। আর এই যে গরম গরম রুটি, আর এখানে দুধটাও গরম হয়ে আছে, আর আমার দুই মিনিট চিল্লানি কখনো থামবে না। বাবু তোরা কত বদমাশি করিস বেটা, এইটারে কেন এখানে এনেছিস বাবু, এটার এখানে কি দরকার, এটা দিয়ে চিম্পু মারলো, এটা কেন এনেছো বাবু চিম্পু? মামা তুমি তো বললে কি মামা আমি নিজের জিনিসগুলো গুছিয়ে রাখছি, তুমি কি জানো তোমার স্কুল থেকে বেটা ম্যাম কিন্তু বলেছে তোমার নিজের জিনিস গোছানো, এগুলো তোমাকে শেখাতে। দেখো চিম্পু আমি নিজের গ্লাস নিচে ধুয়েছি, আর এখানে এদিকে লিপস্টিকটা কিরকম ভাবে লাগিয়ে রেখেছে, একটু বেটা খালি করে দাও বিছানাটা ঝেড়ে, একটু এসিটা জ্বালিয়ে একটু খেতে বসবো। কি 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 সাড়ে ছটা সাড়ে সাতটার আগে তো সন্ধ্যাই হচ্ছে না, তা বাইরে থেকে আস্তে আস্তে 8:30 বানাতে একটু টাইম লাগলো, ওটা ভরে গেল হাড়িটা, একটুখানি বাদামটা ভিজে দাও না এই কাপটাতে ভেজাবে। ফ্রেন্ডস বাবা মাকে খেতে দিয়ে পরে এখানে আমাদের প্লেট নিয়ে চলে এসেছি, তো এবার আমরা খাবো। তো এই যে এখানে নিয়ে চলে এসেছি খাবার, এসিটা অন করতে বললাম পাচ্ছি না আর, তো যাই হোক বাবা মাকেও খেতে দিয়েছি, বাবা মাও খাচ্ছে। তো তোমাদের আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল করে দিও। তো আজকের মতো এই ভিডিওটা এখানে অবধি রাখলাম, আজকে একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি দেখি, ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।